নমস্কার সিনহা আইকিউ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি অঙ্কুর, আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমি একটা দীর্ঘদিনের আটকে থাকা রেল প্রজেক্টের ব্যাপারে কথা বলবো, যেটা সত্যি বাস্তবায়িত হতে চলেছে এবং সেই এরিয়ার মানুষের জন্য একটা বড় খবর এবং লাখ লাখ মানুষ এতে উপকৃত হবে। এবং কোনো রেল প্রজেক্ট যদি ঘোষণার পর যদি দীর্ঘ টাইম পর চালু হয় এবং জমি জট থেকে শুরু করে বিভিন্ন যে টাল বাহনা সেগুলো কাটিয়ে ওঠে এবং কাজ শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু খুব আনন্দের হয়, যেটা আমরা নসিপুর রেল ব্রিজের ক্ষেত্রেও দেখেছি যে প্রত্যেক মানুষ কিন্তু উৎসাহ হচ্ছেন, যে বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ, নদিয়ার মানুষ, যে এই রেল ব্রিজটা হয়ে গেলে হয়তো আমাদের আর্থসামাজিক অনেক মান বাড়বে এবং বিভিন্ন রেলপথে যোগাযোগ হবে উত্তরবঙ্গের সঙ্গে এবং একটা অল্টারনেটিভ রুট পাবে উত্তরবঙ্গ যাওয়ার জন্য। তো এগুলো একটা বড় খুশি থাকে। তো সেরকমই একটা বড় খুশি হচ্ছে একটা নতুন রেল প্রজেক্ট প্রায় 12 বছর ধরে আটকে ছিল, তার ব্যাপারে আজকে আলোচনা করব। আপনারা যারা আমার নিয়মিত দর্শক তারা জানেনই আমি কী ধরনের ভিডিও দিয়ে থাকি। যারা আমার নতুন দর্শক তাদেরকে বলে রাখি, আমি বিভিন্ন পশ্চিমবঙ্গের আপকামিং ন্যাশনাল হাইওয়ে রেল প্রজেক্ট, বিভিন্ন অজানা তথ্য সেগুলো আপনাদেরকে শেয়ার করে থাকি এবং আজকেও সেক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম নয়, একটি নতুন আপডেট নিয়ে আবার এসেছি। প্রথমে জানাই, 2010 সালে রেল বাজেট যখন হয়েছিল তখন এই রেলপথটার কথা ঘোষণা করেছিল। সেই রেলপথটি হলো নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ নিউ রেল লাইন, এবং দেশপ্রাণটা অনেকে চিনবেন না বলে বলি, পাঁচকুল এরিয়া, এটা পূর্ব মেদিনীপুরের এরিয়া। এবং এই যে রেল লাইনটা সেটা কোন দিকে পড়ছে একটু ডিটেলসে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন, অনেকে হয়তো জানেন না। পূর্ব মেদিনীপুর আমরা তমলুক থেকে যখন কাঁথি হয়ে দীঘা যাব, সেক্ষেত্রে কিন্তু মিডিলে এটা রেলপথ হচ্ছে কিন্তু দেশপ্রাণ পাঁচকুল যে রেলপথটি, এবং সেখান থেকে নন্দীগ্রামের দূরত্ব খুব একটা বেশি নয়, অ্যারাউন্ড 20 কিলোমিটার হবে যদি রেল যে সার্ভে হয়েছিল সেই টাইমের ডিস্টেন্স হিসাবে যদি বলি। বিভিন্ন কারণে হোক সেই রেলপথের কাজ কিন্তু আটকে ছিল। এবং এই নন্দীগ্রামের যদি আমরা লোকেশন যদি বলি, তাহলে আমরা দেখব যে হলদি নদীর পূর্ব পার দিকটা হচ্ছে, যদি দেখি সেদিকটা হচ্ছে হলদিয়া এবং পশ্চিম পারটা কিন্তু হচ্ছে নন্দীগ্রাম। এবং নন্দীগ্রাম দেশপ্রাণ নিউ রেল লাইন, এই রেল লাইনটা 2010-এর পরে 2011-তে যখন মানুষ খুশি হওয়া হয়েছিল চলো এবছর বাজেটে এই রেলপথের জন্য টাকা বরাদ্দ হবে, কিন্তু কোনো কারণে কাজটি মন্থর হতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় জমি অধিগ্রহণের কাজও শুরু হয়ে গেছিলো, তারপরে বিদ্যুৎ কিন্তু সেটা খুব ডিলেভাবে, এবং তার সাথে বিভিন্ন জায়গায় স্টেশন তৈরির কাজও শুরু হয়েছিলো, এমনকি লাইন পাতারও কাজ শুরু হয়ে গেছিলো। তো তারপরে এত বছর পেরিয়ে গেল, দু এই রেলপথের কাজ কিন্তু শুরু হয়নি, একদম থমকেছিল। এবং যে জায়গাগুলি জমি অধিগ্রহণ করেছিল সেগুলো কিন্তু চাষের ক্ষেত্রে অযোগ্য হয়ে গেছিলো, কারণ সেগুলো তো আলটিমেটলি পরিত্যক্ত জমি হয়েছিল। তো 2-3 দিন আগে একটা রেল সূত্রে খবর পাওয়া গেছে যে এই রেল লাইনের জন্য কিন্তু রেল বোর্ড স্যাংশন করেছেন এবং একটা সবুজ সংকেত দিয়েছেন। তো কয়েকদিনের মধ্যেই দক্ষিণ পূর্ব খড়গপুর ডিভিশন থেকে রেলের যে আধিকারিকরা তারা এই জায়গাটা পরিদর্শনে আসবেন এবং তারা তারপরে জানাচ্ছেন যে এরপরে কিন্তু এই রেললাইনের কাজ শুরু হবে। তো এটা একটা খুশির খবর, কারণ নন্দীগ্রামে লাখ লাখ মানুষ কিন্তু বাসের ওপর ভরসা করে চলে এবং নন্দীগ্রামে ডেভেলপ যদি হতে হয় বলতে, সেক্ষেত্রে অর্থনৈতিক বলুন বা যাই করতে, সেক্ষেত্রে কিন্তু রেল কানেক্টিভিটি একটা বড় ভূমিকা পালন করবে, কারণ রেল কানেক্টিভিটি যেখানে আছে সেখানে কিন্তু মানুষের মুভমেন্ট হয়, কলকাতা হোক বা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারে, এক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো এটা ছিল রেল প্রজেক্টের একটা আপডেট, যেটা নতুন রেল প্রজেক্ট। হয়তো আপনাদের কাছে মনে হবে এই রেল প্রজেক্টটা কী এমন বড়, কিন্তু এই নন্দীগ্রামের মানুষের কাছে কিন্তু একটা বিগ আপডেট এবং বিগ নিউজ। তো ব্যাপার হচ্ছে যে এই যে রেল প্রজেক্ট এত বছর বা প্রায় 12 বছর পরে রেল প্রজেক্টের কাজ আবার শুরু হবে, তো এটাও একটা খুশির খবর যেমন আমরা দেখছি নসিপুরের ক্ষেত্রে। তাছাড়াও যে আরও যেসব রেল প্রজেক্টগুলো পড়ে আছে, যেমন ধরুন আপনারা কৃষ্ণনগর থেকে করিমপুর রেল প্রজেক্ট, এটা অনেকদিন আগে স্যাংশন হয়েছিল কিন্তু এই রেল প্রজেক্টের বিভিন্ন কারণে রেলের কাজ, রেল প্রজেক্টের এই কাজ থমকেছিল। এবং কয়েকদিন আগেই আমরা জেনেছি যে এর যে একটা সার্ভে রিপোর্ট সেটাও কিন্তু তৈরি করার জন্য টেন্ডার ডাকা হয়েছে। এবং আরও যেসব কাজ আছে, যেমন কান্দি সাব ডিভিশনে সাঁইথিয়া চৌরিগাছা ভায়া কান্দি যে রেলপথ প্রায় 56 কিলোমিটার রাস্তা, এই রেলপথটি কিন্তু 2009-10-এর বাজেটেও কিন্তু ঘোষণা করা হয়েছিল, কোনো অজ্ঞাত কারণে এই রেল প্রজেক্টের কাজও শুরু হয়নি। তো এরকম বিভিন্ন প্রজেক্টের কাজ আমাদের পশ্চিমবঙ্গে আটকে পড়ে আছে। তো এই রেল প্রজেক্টের কাজ আরম্ভ হওয়াতে একটা জিনিস মানে ফিল হয়, আমার মানে মনে হয় যে আগামী দিনে আরও যদি রেল প্রজেক্ট যেগুলো পড়ে সেগুলো কাজও যদি এইভাবে শুরু হতে থাকে, সেক্ষেত্রে সেখানকার মানুষ তো বটে, পশ্চিমবঙ্গে মানে মানুষের তো একটা খুশির হাওয়া বটে, কারণ রেল কানেক্টিভিটিতে পশ্চিমবঙ্গে যদি জুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক বলুন বা বিভিন্ন কারণে মানুষের কিন্তু সেখানকার লাভবান হবে। তো আশা করি আগামী দিনে সেসব প্রজেক্টের কাজও শুরু হবে। তো আবার আমি হাজির হবো নতুন একটা আপডেটস নিয়ে। তো এই আপডেটসটা আপনাদেরকে জানানোর কথা ছিল, কারণ একটা ভালো প্রজেক্ট যদি আমাদের পশ্চিমবঙ্গে হয় সেটা সবারই ভালো লাগে। তো চলুন আজকে এটুকুই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।